শ্বেত আকন্দের গুণাগুণ সত্যি অবাক করার মতো। শ্বেত আকন্দ গাছ আমরা রাস্তাঘাটে দেখে থাকি, কেউ কেউ ধর্মীয় কারণে বাড়িতে লাগান। আজ আমি আপনাদের এই ভিডিওতে জানাবো শ্বেত আকন্দ গাছের গুণাগুণ সম্পর্কে। যাদের বাড়িতে আছে এই আকন্দ গাছ তারা তো অতি অবশ্যই জানেন, আর যাদের বাড়িতে নেই তারা অতি অবশ্যই ভিডিওটি দেখুন। যদি সম্ভব হয় বাড়িতে একটি শ্বেত আকন্দ গাছ লাগাবেন, আর যদি আপনার জায়গা না থাকে তবুও টবের মধ্যে এই শ্বেত আকন্দ গাছ লাগাতে ভুলবেন না। তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য। শ্বেত আকন্দ গাছ লাগালে আমাদের জীবনে কি কি উপকার হয়, এর মধ্যে কি কি তান্ত্রিক গুণ রয়েছে, এর মধ্যে থেকে কি কি টোটকা করা যায়, কালা জাদু করা যায়, সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য চ্যানেলে। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলের পরবর্তীকালে ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখে, কারণ এই ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমেই বলি, আমরা সাধারণত দুই প্রকারের আকন্দ গাছ দেখে থাকি। একটি হচ্ছে নীল আকন্দ আর একটি হচ্ছে শ্বেত আকন্দ। তা নীল আকন্দ নয়, শ্বেত আকন্দের রয়েছে বিশেষ গুণ। এই শ্বেত আকন্দ গাছের গুণাগুণ শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। শ্বেত আকন্দ গাছ আমাদের জীবনে অভূতপূর্ব উন্নতি ঘটাতে পারে। প্রথমত, যেসব বাড়িতে শ্বেত আকন্দ গাছ আছে তাদেরকে জানায় বাড়ির ঈশান কোণে যাদের এই শ্বেত আকন্দ গাছ আছে সব থেকে বেশি সুফল লাভ করবেন। তাই বাড়ির ঈশান কোণে শ্বেত আকন্দ গাছ লাগাতে ভুলবেন না। আর যাদের বাড়ির ঈশান কোণে নেই, অন্য স্থানে আছে, তারা অতি অবশ্যই গাছটিকে ঈশান কোণে লাগান। কারণ আপনারা জানেন যে বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ হচ্ছে দেব দেবীদের স্থান। তাই ঈশান কোণেই শ্বেত আকন্দ গাছ লাগাবার চেষ্টা করুন। এরপর আপনাদের জানাবো এই শ্বেত আকন্দ গাছ যদি আপনি বাড়িতে রাখেন তাহলে বহু রকমের সুবিধা পাবেন। প্রথমত, প্রত্যেক দিন দেবাদিদেব মহাদেবের পুজোতে আকন্দ ফুল ব্যবহার করা যাবে এবং এর ফলে দেবাদিদেবকে সন্তুষ্ট করা যাবে। তবে জানবেন এই আকন্দ গাছের যে মূল, সেই মূলের কিন্তু গুরুত্ব তন্ত্রের দিক থেকে অপরিসীম। এই আকন্দ গাছ থাকলে বাড়িতে কোনোভাবে বিষধর সাপ প্রবেশ করে না, তাই এই আকন্দ গাছে রাখাটাই দরকার আছে। আকন্দ গাছের যদি মূল থাকে তাহলে অতি অবশ্যই এই মূলটিকে আপনি যে কোনো মনস্কামনা জানান এবং সেই মনস্কামনাটা সিদ্ধি লাভের জন্য আপনি যে কোনো রবিবার এই আকন্দ গাছকে ধূপ ধুনো দেখান এবং পরপর সাত দিন টানা ধূপ ধুনো দেখানোর পর আপনি পরের রবিবার এই আকন্দ গাছটিকে, মানে মূলটিকে সংগ্রহ করতে পারেন এবং এই মূল সংগ্রহ করে সাদা চন্দন মাখিয়ে দেবাদিদেবের চরণে নিবেদন করবেন। এবং নিবেদন করার পর এই যে আকন্দ গাছের মূল, এই মূলটিকে ছেলেরা হলে ডান হাতে এবং মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন। এর ফলে আপনি যে মনস্কামনা করেছিলেন সেই মনস্কামনা আপনার পূর্ণ হবেই হবে। তবে এক্ষেত্রে আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, যারা বিবাহিত স্বামী স্ত্রী দ্বন্দ্ব তাদের ক্ষেত্রে এই আকন্দ গাছের মূলের কিন্তু রয়েছে বেশ গুরুত্ব। কারণ এই আকন্দ গাছের মূল যদি আপনি এই ব্যবহার করেন
তাহলে কিন্তু সুফল পাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। শ্বেত আকন্দের গুণাগুণ সত্যি অবাক করার মতো। শ্বেত আকন্দ গাছ আমরা রাস্তাঘাটে দেখে থাকি, কেউ কেউ ধর্মীয় কারণে বাড়িতে লাগান। আজ আমি আপনাদের এই ভিডিওতে জানাবো শ্বেত আকন্দ গাছের গুণাগুণ সম্পর্কে। যাদের বাড়িতে আছে এই আকন্দ গাছ তারা তো অতি অবশ্যই জানেন, আর যাদের বাড়িতে নেই তারা অতি অবশ্যই ভিডিওটি দেখুন। যদি সম্ভব হয় বাড়িতে একটি শ্বেত আকন্দ গাছ লাগাবেন, আর যদি আপনার জায়গা না থাকে তবুও টবের মধ্যে এই শ্বেত আকন্দ গাছ লাগাতে ভুলবেন না। তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য। শ্বেত আকন্দ গাছ লাগালে আমাদের জীবনে কি কি উপকার হয়, এর মধ্যে কি কি তান্ত্রিক গুণ রয়েছে, এর মধ্যে থেকে কি কি টোটকা করা যায়, কালা জাদু করা যায়, সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য চ্যানেলে। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলের পরবর্তীকালে ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখে, কারণ এই ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমেই বলি, আমরা সাধারণত দুই প্রকারের আকন্দ গাছ দেখে থাকি। একটি হচ্ছে নীল আকন্দ আর একটি হচ্ছে শ্বেত আকন্দ। তা নীল আকন্দ নয়, শ্বেত আকন্দের রয়েছে বিশেষ গুণ। এই শ্বেত আকন্দ গাছের গুণাগুণ শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। শ্বেত আকন্দ গাছ আমাদের জীবনে অভূতপূর্ব উন্নতি ঘটাতে পারে। প্রথমত, যেসব বাড়িতে শ্বেত আকন্দ গাছ আছে তাদেরকে জানায় বাড়ির ঈশান কোণে যাদের এই শ্বেত আকন্দ গাছ আছে সব থেকে বেশি সুফল লাভ করবেন। তাই বাড়ির ঈশান কোণে শ্বেত আকন্দ গাছ লাগাতে ভুলবেন না। আর যাদের বাড়ির ঈশান কোণে নেই, অন্য স্থানে আছে, তারা অতি অবশ্যই গাছটিকে ঈশান কোণে লাগান। কারণ আপনারা জানেন যে বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ হচ্ছে দেব দেবীদের স্থান, তাই ঈশান কোণেই শ্বেত আকন্দ গাছ।